আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই মিডিল ইস্টে কিংবা আরব দেশে যে সকল প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা আজকে আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকের এই দিনে তিরিশে সেপ্টেম্বর আমি বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আসি ডুবাইতে তো দেশ থেকে খুবই আবেগ ইমোশন নিয়ে দেশে পারে জমানো একমাত্র সংযুক্ত আরব আমিরাতের কিংবা ওষুধ ভবন ভূস্খলিফা কিংবা সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে বা দুই তিন বছর থাকব তার পরবর্তী দেশে চলে যাওয়ার প্ল্যানিং নিয়ে আসলাম কিন্তু দেখতে দেখতে পাঁচটি বছর পার হয়ে গেল তো দেশে যাওয়ার প্ল্যানিংটা চলতেছে কিন্তু দেশে যাওয়ার যে ইচ্ছাশক্তি কিংবা এখানে এসে যে বুঝলাম আমি যখন আরব দেশে সারজা এয়ারপোর্ট থেকে যখন বাইরে আসলাম তখন গরমের প্রায় পঞ্চান্ন ডিগ্রি সে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যখন বাইরে আসলাম তখন বুঝলাম যে এখানের গরম কতটুকু কষ্টদায়ক এবং পরবর্তীতে যখন আমি গোসল করতে গেলাম পানির যখন ইয়েটা বাল্বটা আমি খুললাম তখন গরমের যে আর্দ্রতা এতটাই তীব্র গোসল করার আমার যে স্বাদ কিংবা যে আবেগ ইমোশন ছিল সেটা একেবারেই নষ্ট হয়ে যায় পরবর্তীতে যখন খাবার খেতে গেলাম যে একটা আপ্যায়ন কিংবা মেহমানদারি যখন আমি আসলাম প্রথম দিন আমার নিজের হাতে নিজের বা ইয়ে করে নিজের প্লেটটা নিজে দিয়ে শিক্ষিত হলো কারণ এই দেশে আসার পর যে আপ্যায়ন মেহমানদারিটা আপনি পাবেন না কারণ এখানে যে যার কাজে ব্যস্ত কেউ আপনার জন্য নির্দিষ্ট সময় কিংবা ইয়েটা পাবে না কারণ আমার মামার বাসায় আসলাম কিংবা মামা আমাকে নিয়ে আসলো কিন্তু মামা মামাও কাজে ব্যস্ত ছিলেন কিন্তু আমি তেমন ইয়েটা পাইনি কিংবা যে আগ্রহ কিংবা ইমোশন নিয়ে দেশে আসলাম যে অনেক সুখ শান্তি তো আসলে এই জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক বেদনা এটা একমাত্র যারা আরব দেশে আসবেন মধ্যপ্রাচ্যের দেশে আসার পরে বুঝতে পারবেন একজন প্রবাসীর কতটা কষ্ট কিংবা দুঃখ হতাশা তো আসার পরে আমি তিলে তিলে বুঝতে পারলাম যে প্রবাস জীবনের আসলে যে রহস্য প্রবাসের যে মাটিতে মানুষ কতটা কষ্ট এবং কতটা দুঃখ নিয়ে কাজ করে কিংবা পরিবার পরিজন ত্যাগ করে এ প্রবাসের মাটি কতটাই মানুষকে একেবারে নিষ্ঠুরতা করে দেয় তো প্রবাসে যারা আসলে দক্ষ কিংবা যে কোনো কাজের উপর পারদর্শী আপনি এদেশে ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কোনো কাজের উপর পারদর্শী না হয়ে থাকেন তাহলে আরব দেশে আসার কোনো প্রয়োজন নেই আমি মনে করি ইস্টের দেশে আমি বাংলাদেশে খুবই ভালোভাবে ইয়েছিলাম ছিলাম বিশ হাজার টাকা স্যালারি ছিল মোটামুটি পরিবার নিয়ে চলার মতো তো আলহামদুলিল্লাহ আরব দেশে আসার পর আমার স্যালারি বর্তমান হচ্ছে আশি হাজার টাকা তো বিশাল খরচ কিংবা যাবতীয় খরচ বাদ দিলে তেমন বেশি না তো আমি মনে করি মিডল ইস্টের দেশে যদি ভালো অ্যামাউন্ট ভালো টাকা ইনকাম করা যায় তাহলে আপনার জন্য বেটার কারণ এ এদেশে আপনি কখনও নাগরিকত্ব ভাবেন না কিংবা পাসপোর্ট সুবিধা ভাবেন না এদেশে তাদের সিস্টেম পলিসিকে আপনাকে অবশ্যই সম্মান করতে হবে তাদের সিস্টেম পলিসির মাধ্যমে চলতে হবে কারণ যদি আপনি একটু অন্যায় কিংবা ব্যতিক্রম করেন আপনাকে সিধে দেশে পাঠিয়ে দিবে আপনি যত ভালো কাজ করেন বা যত টাকা ইনকাম করেন না কেন তো এটা আপনাকে মাথায় রাখতে হবে তো সকল প্রবাসীদের ক্ষেত্রে আমার একটা বার্তা কিংবা মেসেজ খুবই স্বল্প সময়ে যাতে নিজে কিছু করতে পারেন এ প্রবাসী মাটিতে আর অতিরিক্ত সময় অপচয় করবেন না আমি যখন দেশ থেকে আসার মূল প্ল্যানিং নিয়েছি আমার ইয়াটা ছিল যে অল্প সময়ে হয়তো বা দেশ আরব দেশগুলো দেখার কিংবা তাদের ইয়েটা দেখার মূল ইয়ে ছিল আমার এটা কিন্তু এখানে আসার পর মানুষ টাকার প্রতি আসক্ত হয়ে বন্দি হয়ে যায় কিংবা জীবনের গুরুত্বপূর্ণ সময় এ প্রবাসে কাটিয়ে দেয় তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর অনেকের পঞ্চাশ চল্লিশ এ প্রবাসের মাটিতে কাটিয়ে শুধু মৃত্যুর আগে দেশে গিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয় তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভালো টাকা ইনকাম করা যায় কীভাবে সেটা চেষ্টা করবেন যে কোনো কাজের উপর পারদর্শী হন এবং খুবই কম সময়ে যাতে নিজে কিছু করতে পারেন সেটা লক্ষ্য রাখবেন কারণ এই প্রবাসের মাটিতে আপনি যদি টাকা ইনকাম না করে সময় পার করেন এটা আপনার জন্য দুঃখজনক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ আরব দেশ থেকে আমি আপনাদের জন্য এই বার্তাটা দিলাম তো সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম